আমি হচ্ছি রিয়াসাদ রাইয়ান ওরফে আবু বকরের মা। আমি একজন মাস্টার্স কমপ্লিট করা মেয়ে। আমি 2009 থেকে 2013 পর্যন্ত আমি একটা প্রফেশনে ছিলাম, সেটা হচ্ছে ইউনাইটেড এয়ারওয়েজ। এবং পরে 2013-এ খণ্ডকালীন আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জব করি অ্যাজ এ ক্যাবিন ক্রু। অত্যন্ত দুঃখের সাথে আমি জানাচ্ছি যে চরম ভুল একটা পদকে সঠিক মনে করে আমি আমার এবং আমার সন্তান এগোচ্ছিলাম, আর এই কারণে আমার সন্তান আজ আমার বুক খালি করে সে বান্দরবনের পাহাড়ে অর্ধমৃত অবস্থায় আছে। আমি জানি না সে বেঁচে আছে কিনা, আমি তাকে কখনো দেখতে পারবো কিনা। এটা আমার মা হিসেবে চরম ব্যর্থতা যে আমি একটা শিক্ষিত মেয়ে হয়ে আমি বুঝতে পারিনি কোরআন হাদিসের সম্পর্কে আমার দক্ষতা কম ছিল, আমি এজন্য বুঝতে পারিনি সঠিক কোনটা ভুল কোনটা। আমাকে ডিমোটিভেটেড করা হয়েছে, মিসগাইডেড করা হয়েছে, আমার সন্তানকেও করা হয়েছে। এবং সেই জঙ্গিদের গ্রুপ, তাদের কর্মকাণ্ড, তাদের সংগঠন, সংগঠনের নাম, এভরিথিং, সবকিছু আমার কাছে গোপন করা হয়েছিল। একটা ভুল বিষয়কে খুব স্মুথলি সেটাকে আমার কাছে উপস্থাপন করা হয়েছে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে সঠিক করা হয়েছে। আমার সন্তান রিয়াসাদ রাইয়ান আমার একমাত্র পুত্র সন্তান। ও আমার কলিজার টুকরা ছিল অন্যান্য সব মায়ের মতোই। সে খুবই মেধাবী একজন ছাত্র ছিল এবং সে অত্যন্ত বিনয়ী ছিল। একটা দুষ্ট বাচ্চার জন্য মার একটু কষ্ট থাকতে পারে যে সে দুষ্ট, সে পথে গিয়েছে, সে কথা শোনেনি, কিন্তু আমার সন্তান ছিল অত্যন্ত বিনয়ী, ভদ্র এবং খুবই অবিডিয়েন্ট। আর এসব মেধাবী ছেলেদেরকেই তারা চুজ করছে তাদের জীবনটা ধ্বংস করার জন্য, বিপথে নেওয়ার জন্য, যার শিকার আজ আমি হয়েছি। এ সম্পর্কে আমি আসলে আগে জানতাম না। গত 5ই নভেম্বর র‍্যাব আমার সাথে যোগাযোগ করেন। তারা অত্যন্ত সাবলীল এবং সুদীর্ঘ আলোচনায় খুব সুন্দর করে আমাকে সবকিছু বুঝিয়ে বলেন। আমি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আমাকে সবকিছু বোঝার সুযোগ দিয়েছেন, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। জঙ্গিদের অবস্থান, তাদের কর্মকাণ্ড, তারা এসব বাচ্চাদের নিয়ে কি করছে, তাদের উদ্দেশ্য কি, তারা দেশের জন্য কতটা ভয়ঙ্কর, দেশে যে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, এগুলো সব উদ্দেশ্য আমার কাছে এখন খুবই ক্লিয়ার। একজন মা কখনই চাইবে না তার সন্তান, তার আদরের একমাত্র সন্তান বিপথে চলে যাক, কোন মা চাইবে না সন্তান যতই খারাপ হোক না কেন। আমি ডিমোটিভেটেড হয়ে গিয়েছিলাম আমার সন্তান সহকারে। আমাকে আমার সন্তান বের হয়েছে 2022-এর 15ই মার্চ। এর আগে 2021-এ তার প্রাক্তন শিক্ষক আলামিন, সে অনেকদিন দেশের বাইরে ছিল, সে 2021-এ সে দেশে আসে এবং অল্প কিছু সময়ের মধ্যেই সে যোগাযোগ করে এবং আমার সাথে এবং আমার ছেলের সাথে যোগাযোগ করে। এবং আলামিন আমাদের এতটা বিশ্বস্ততা অর্জন করেছিল যে তার কথাগুলো বিশ্বাস করতে বাধ্য হতাম, কারণ সে আগে যখন পড়াতো সে খুবই ভালো পড়াতো এবং সে খুবই বিনয়ী ছিল, সে খুবই ভদ্র একজন ছেলে ছিল আমাদের ফ্যামিলির কাছে। আমরা সবাই তাকে খুব পছন্দ করতাম, ভালো জানতাম, যার কারণে তার কোনো কথাই আমি ফেলতে পারিনি। সে সামহাও আমাদের দুজনকে মোটিভেটেড করেছে এবং গাজওয়াতুল হিন্দ সম্পর্কে সে আমাদেরকে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বোঝানোর চেষ্টা করেছে। এবং তার কথা ছিল যে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড যদি হয় তাহলে সেটার জন্য প্রিপেয়ার্ড হতে হবে এবং এখন থেকে তৈরি হয়ে থাকতে হবে এবং গাজওয়াতুল হিন্দের জন্য তৈরি থাকতে হবে। আমি যদিও প্রথম পর্যায়ে আমি আমার ছেলেকে এ বিষয়ে বলতাম যে আব্বু তুমি এই বিষয় নিয়ে করো, তুমি যেহেতু জানো না, তোমার বয়স কম, আমি ওই ব্যাপারে ডিটেলস জানি না, সো এগুলো নিয়ে তুমি মাথা ঘামিও না, তুমি পড়াশোনা করো,
আমার ছিল ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স, সে নাইনের ছাত্র ছিল এবং সে অত্যন্ত মেধাবী ছিল। তার টিচাররা তাকে খুবই ভালোবাসতেন। সে ছোটবেলা থেকে বৃত্তি পাওয়া ছেলে ছিল, সে শিশু একাডেমি থেকে পুরস্কার পেয়েছে। সে যখন এসব বেশি কথা বলে তখন খুব অল্প সময় নিয়েছিল এবং অল্প সময়ের মধ্যে আমার কোমলমতি সন্তানকে সে আয়ত্তে এনে ফেলেছে। আমি আমার সন্তানকে প্রথমে বাধা দিলেও পরে আমার সন্তানের জেদ, তার বোঝানো, সবকিছু মিলিয়েই আমি আমি হেরে গিয়েছি। আমাকে জানানো হয়েছে আমার সন্তান প্রশিক্ষণের জন্য যাবে এবং সেটা ভালো প্রশিক্ষণ, সে অনেক জানবে সবকিছু ব্যাপারে এবং সে দেখা করতে পারবে, সে যোগাযোগ করতে পারবে, প্রয়োজনে আমরা তার সাথে দেখা করতে পারবো। কিন্তু এখন তারা যেখানে আছে বা তাদের যে কর্মকাণ্ড, এই বিষয়ে আমি কিছুই জানতাম না, আমার কাছে সবকিছু গোপন করা হয়েছে। আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমি যে ভুল করেছি, আমার বুকটা যে খালি হয়েছে, কোন বাবা মা যেন এই ভুল না করেন। আমি একটা শিক্ষিত মেয়ে হয়ে আমি যেভাবে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি, আমি আমার ফ্যামিলির কাছে, সমাজের কাছে না পারছি কিছু প্রকাশ করতে, না নিজেকে ক্ষমা করতে। আমার সন্তান যাওয়ার পর থেকে আমার খাওয়া সবকিছু শেষ হয়ে গেছে, আমার ফ্যামিলির অবস্থা খুবই করুণ হয়ে গেছে। আমি আমার সন্তানের উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে বলতে চাই, আব্বু যদি তুমি আমার মেসেজ পেয়ে থাকো, আমি বলতে চাচ্ছি তোমাকে, তুমি চরম একটা ভুল পথে আছো। তুমি তোমার এই মাকে বিশ্বাস করতে পারো, তোমার কাছে আমার অনুরোধ, তুমি কখনো এই মাকে যদি ভালোবেসে থাকো, কখনো দেশের জন্য কোনো হুমকি স্বরূপ কাজ করবে না, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা, কোনো নৃশংসতা, কোন ধরনের কোন অন্যায় কাজের তুমি সামিল হবে না। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি আত্মসমর্পণ করো। প্রশাসন তোমাদের প্রতি অনেক সদয় ছিলেন, যেটা তোমরা জানো না এখনো, আমি জানি। তারা তোমাদের প্রতি অনেক সদয় হবেন যদি তোমরা আত্মসমর্পণ করো। তোমাদের তোমাদের মতো অল্প বয়সী সন্তানদের ব্রেন ওয়াশ করা হয়েছে এবং তোমরা সেটা বুঝতে পারছো না। তোমরা যদি আত্মসমর্পণ করো তাহলে তোমাদের ক্ষমা করে দেওয়া হবে, তোমাদের সুযোগ দেওয়া হবে। আব্বু তোমার বাবা অনেক অসুস্থ হয়ে গেছে, আমি তার দিকে তাকিয়ে আমি অনেক কিছু আছেন গোপন করেছি, আমি খুব ভয় পেয়েছিলাম তার কিছু না কিছু হয়ে যায়। তোমার নানা নানু যারা তোমাকে বড় করেছে তার আজ তাদের অবস্থা খুবই খারাপ। তোমার কাকু, তোমার ফুপু, তোমার আত্মীয় স্বজন সবাই তোমার জন্য পাগল প্রায়। আব্বু তুমি কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করো, এটা আমার সবচেয়ে বড় ব্যর্থতা হবে মা হিসেবে, বাবা হিসেবে তার জন্য। তুমি তোমার বাবা মাকে এভাবে অপমানিত করো না, দেশের ক্ষতি করো না। তুমি এ দেশের নাগরিক, তুমি এদেশে বড় হয়েছে, জন্ম হয়েছে, তোমার সব সুযোগ সুবিধা তুমি ভোগ করেছো, তোমার বাবা মা ভোগ করেছে, তোমার ফ্যামিলি মেম্বার। আমি একজন মা হিসেবে, শিক্ষিত মা হিসেবে আমি সবাইকে অনুরোধ করছি, বাবা মা হিসেবে সন্তানকে সময় দিবেন, ভালোবাসবেন, বুকে জড়িয়ে রাখবেন, প্রতিদিন তার সাথে হাগ করবেন, তার ভেতরটা জানার চেষ্টা করবেন, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, তাকে অবহেলা করবেন না। সে ছিটকে যেতে পারে যে কোনো সময়, তখন নয় আমার মতো বুক ভাসিয়ে কোনো লাভ হবে না। তার মনটাকে বুঝবেন, একজন বাবার পূর্ণতা তখনই হবে যখন সে তার সন্তানের একজন সত্যিকারের বন্ধু হতে পারবে। সে যদি তার সন্তানের সবচেয়ে কাছে যেতে পারে, সবকিছু শেয়ার করে, সব বিষয়ে আলোচনা করে, তাকে বুকে জড়িয়ে রাখে, সন্তান কখনো নিজেকে অসহায় মনে করবে না। সন্তান সবসময় ফ্যামিলির টাচে থাকার চেষ্টা করবে, কখনো এরকম বিপথে চলে যাবে না। একটা সন্তান একটা দেশের সম্পদ, একটা সম্পদ নষ্ট হওয়া মানে
একটা জাতি ধ্বংস হয়ে যাওয়া, একজন মা বাবা কখনোই চান না, কিন্তু তারা বুঝতে পারেন না, হয়তো তারা পরিস্থিতির শিকার হয়ে যান। কিন্তু আমি সব বাবা মাকে বলছি, আপনারা সচেতন হন, নিজেও ধ্বংস হয়ে যাবেন, পুরো জাতি ধ্বংস হয়ে যাবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত আরজ করছি, আমি একজন মা হয়ে আরেকজন মায়ের কাছে বিনীত অনুরোধ করছি, এই দুর্গম পাহাড়ে আমাদের ছোট ছোট সন্তানরা 15 দিন 1 মাস না খেয়ে কি বোকামাকড় খেয়ের মধ্যে আছে, তারা কিভাবে বাঁচবে? তারা তো ঘরে ছিল মায়ের বুকে, ওখানে তারা কিভাবে বাঁচবে? তারা নিজেরাও কল্পনা করতে পারেনি। তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কি শেখানো হচ্ছে? তারা আবেগের বশবর্তী হয়ে চলে গেছে, ভুল হয়ে গেছে। তাদেরকে জীবিত উদ্ধার করার চেষ্টা করুন, তাদেরকে জীবিত উদ্ধার করে তাদেরকে সুযোগ দিন সহজ একটা জীবনে ফিরে আসার, মায়ের বুকে ফিরে আসার। প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত আরজ, তাদেরকে খুব শীঘ্রই উদ্ধার করুন, তারা শেষ হয়ে যাচ্ছে। বাংলাদেশের একটা সম্পদ যেন যা পুরো বিশ্বের কাছে যেন কলঙ্কিত না হয়, তারা যেন দেশের সম্পদ হয়ে ফিরে আসতে পারে, তাদেরকে যেন সুযোগ দেওয়া হয় ফিরে আসার জন্য।